রাজধানীরা ঘটিছি ভয়ঙ্কর কার দুর্ঘটনা কার বিষয়ে কহা পূর্বে প্রথমে ক্যামেরা পর্সন আপনার ভিজুয়াল দেখে যে কার দৃশ্য যে দুর্ঘটনাটি ঘটি জয়দেব ভাটিকার ঠিক সম্মুখে এবং যেতলে ভারস্বাম্য অধা ডিভাইডর ডিভাইডর ভাঙ্গি গোটে আশ্রম ভিতরে জীবন জ্যোতি সেবাশ্রম ভিতরে পশি যাই কে বিলম্বিত রাতে এই ঘটনা ঘটিছে এবং কার অবস্থা দেখলে সমস্ত ভাবুবেন যে দুর্ঘটনার মাত্ৰা কেতিয়া দুৰ্ঘটনা ক' ধৰণৰ ওলাই কাইভাইডৰ ভাঙি কাৰ ভিতৰত এইভাৱ ভাৱে প্ৰৱেশ কৰা গাড়ীটি সম্পূৰ্ণভাৱে চুৰ্মাৰ হৈ যায় এতিয়া স্পষ্ট জনা পঢ়ু যে কেতে স্পীডৰে গাড়ীটি থাকে যা কোৱা যাওঁ যে যা কাহাৰ মতাহত হৈ নাথাকে জনে গুৰুতৰ অতি তুমি বৰ্তমান হস্পিটেলত চিকিৎসা চলিছে কথা হেঁচি যেতিবলে ঘাটিকি পটু যিৰি পটু যেতিয়া কোলথি আড়িকি এই গা টি কাৰ টি যায় সেই কারটি যেত ভারসাম্য হরাইছে সেতলে সিধা ডিভাইডর ভাঙি এই কে প্রবেশ করছে ও ডি জিরো টু এইট জিরো ফোর নম্বরটি ফর্ড গাড়িটি রয়েছে এবং এ ভিতরে থিলে যেতু বিলম্বিত রাতের ঘটনা কতজণে বর্তমান থিলে বর্তমান সুধা না যা ফায়ার বিভাগের কহা কথা যে জনে ড্রাইভরক সে উদ্ধার করছেন কিন্তু বর্তমান সুদ্ধা জনা পড়ুনি এ গাড়ি ভিতরে কতজণ্লে তবে নিহতি ভাবে গাড়ির দৃশ্য দেখলে বি জাঁপার্বে আপন মানে যে কিভাবে ভাব এটি দুর্ঘটনা ঘটিছে এবং দুর্ঘটনার মাত্রা কমিটি রয়েছে এবং যেতবে এটি বিলম্বিত রাত্রে ঘটনা ঘটি অগ্নিশ বিভাগের টিম কু খবর দিয়ে কী যেত জীবন যে আশ্রমর যে কর্মচারী মানে যেতবাদে শোইলে সেতু ভয়ঙ্কর গোটে সাউন্ড হয়েছিল এবং সাউন্ড হওয়া পরে সে তুরন্ত আসি দেখা বেড়ে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সে নিকট যে থানা কু সে কল করে এবং থানা ষ্টাফ তুৰন্ত অগ্নিশম বিভাগক কল কৰিলে অগ্নিশম বিভাগৰ টিম আচিব বৰ্তমান ৰেস্কিউ অপৰেচন ৰেস্কু কৰা আমাৰ প্ৰত্যক্ষ দৰ্শকী অঁ প্ৰতক্ৰিয়া নেবা ভাই কণ হৈ গোটেই গোটেৰে সেইবোৰ আছিলে ডিভাইডৰ ভাঙি ভিতৰত ডাইৰেক্ট বসিলে আপোনাৰ মই ৰেষ্ট কৰিওণ্ড হ'ল বহুত জোৰে চাউণ্ড হ'ল তাৰপৰা আছিকি আমি পি চি আৰ ফোন কলো পি চি আৰ ফোন কলপেৰে সি আমাৰ ফায়াৰ ষ্টেচন ফোন কলে তাৰ আচিকি সেই ৰেস্কু কলে আৰু तो तो ना ए चार के जा जा नै चार पाँचजना जनैकालिक ड्राइभरिङ गर्दै बहुत स्पिड थाउन्ड होला कहाँ है गहुँ स्पिड थाहा बेला देढ सिड जाले को नै म त यस्तो समय लाग अध घन्टा लाग ଭିତରେ ହୋଇଯାଇଥିଲେ ଚିତ୍କାର ବହୁତ ଚିତ୍କାର କରୁଥିଲେ ହାତ ଖାଇଲେ ଭଲ ଠାରୁଥିଲେ ଭାବରେ ଯାହା ଯେଉଁ ଜୀବନଜ୍ୟୋତି ସେବାଶ୍ରମର ଯିଏ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କର କହିବା କଥା ଯେତେବେଳେ ସେମାନେ ରାତିରେ ଶୋଇଥିଲେ ଏକ ଜୋରରେ ଶବ୍ଦ ହୋଇଥିଲା ଏବଂ ଶବ୍ଦ ହେବା ପରେ ସିଏ ଯେତେବେଳେ ବାହାରକୁ ଆସିକି ଦେଖିଥିଲେ ଏକ ବଡ଼ ଦୁର୍ଘଟଣା ଘଟିଛି ଏବଂ ଖବର ପାଇବା ପରେ ତୁରନ୍ତ ସେମାନେ ଭରତପୁର ଥାନାକୁ ଖବର ଦେଇଥିଲେ ଭରତପୁର ଥାନା ତା'ପରେ ଅଗ୍ନିଶମ ବିଭାଗକୁ ଖବର ଦେଇଥିଲା ଏବଂ ଅଗ୍ନିଶମ ବିଭାଗର ଟିମ୍